সুপ্র শিক্ষার্থী বন্ধুরা, দ্য বঙ্গমিডিয়া পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। 2022-23 সেশনে কলেজগুলোতে ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। এই ভিডিওতে আমি চাকদা কলেজের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের জন্য যে অনলাইন ফর্ম ফিল আপ চলছে, সেই অনলাইন ফর্ম ফিল আপটা কীভাবে করতে হয় তার পুরো প্রসেসটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো তুমি যদি আমার চ্যানেল আসে প্রথম এসে থাকো বা আমার ভিডিও এসে প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটা অ্যাক্টিভ করে রাখবে। অলরেডি আমার এই চ্যানেলে রানাঘাট কলেজ, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, কৃষ্ণনগর ওমেন্স কলেজের ভিডিও কিন্তু আমি আপলোড করে রেখেছি, সেইগুলোকে ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, চাইলে সেগুলো দেখে নিতে পারো। অনলাইন ফর্ম ফিল আপ করতে প্রথমে গুগলে এসে সার্চ করবে চাকদা কলেজ। চাকদা কলেজ থেকে সার্চ করলে তোমরা চাকদা কলেজের ওয়েবসাইট দেখতে পাবে, ওয়েবসাইটটা ওপেন করবে। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস প্রথমে দেখতে পাবে, তো যেখানে অ্যাডমিশন পোর্টাল 1, অ্যাডমিশন পোর্টাল 2 দেখতে পাবে। তুমি যে কোনো একটাতেই ওপেন করো, সেটাতেই তুমি কাজ করতে পারবে, নো প্রবলেম। তো আমি অ্যাডমিশন পোর্টাল 1 যেটা আছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখো অনলাইন অ্যাডমিশন 2022-23 একটা লেখা দেখতে পাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। তুমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমাদের নতুন একটা পেজ ওপেন হলো, যেখানে দেখো আমাদের কতগুলো চাকদা কলেজে কতজন অলরেডি অ্যাপ্লিকেশন করেছে তার একটা কাউন্ট কিন্তু এখানে চলে এসছে এবং কতগুলো কোর্সে অ্যাভেলেবেল আছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এখানে ক্যালকুলার লাস্ট ডেট কিন্তু 5/8/2022। তো যাই হোক, আমাদের যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ইউজি একটা অপশন দেখতে পাচ্ছে লেখা রয়েছে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে অ্যাপ্লাই নাও যে প্রথম অপশনটা আছে, অ্যাপ্লাই নাওটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো তার জন্য প্রথমে ইওর নেম যেটা দেখতে পাচ্ছে, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেন্টের নেম হবে, অ্যাপ্লিকেন্টের HS রেজিস্ট্রেশন নাম্বার হবে, এরপর কত সালে পাস করেছো সেটা 20, 21, 22 যেটা হবে সেটা এখানে দিয়ে দেবে। এরপর অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার দেবে যদি সম্ভব হয়, বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে। এরপর অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ দিয়ে এখানে যে ক্যাপচা দেখতে পাচ্ছে ক্যাপচা বসে, তো এখানে সমস্ত ইনফরমেশন আমি ইনপুট করা হয়ে গেছে। এবার আমি এখানে লগ ইন নাও যে অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমরা আমাদের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে কিন্তু পৌঁছে গেছি। তো এখানে কিন্তু আমাদের সমস্ত কিছু আপলোড করতে হবে। তো প্রথমে যেটা আছে ফিল আপ ইওর ফর্ম, এরপর আছে আপলোড ফটো, সি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে অ্যাডমিশন ক্যান্সেল, তারপরে ক্যান্সেল রিসিপ্ট, এই সমস্ত কিছু কিন্তু এখানেই রয়েছে। তো এখানে প্রথমে যেটা আমাদের করতে হচ্ছে ফিল আপ ইওর ফর্ম। তো আমাদের সাথে ক্লিক করলাম ফিল আপ ইওর ফর্মে। ফিল আপ ইওর ফর্ম এই অপশনে ক্লিক করার পর আমরা নতুন একটা ফর্ম দেখতে পাবো। এই ফর্মে আমাদের বেসিক ইনফরমেশন এবং এডুকেশন ইনফরমেশন, অন্যান্য ইনফরমেশনগুলো আমাদেরকে ইনপুট করতে হবে। তো চলো আমরা দেখে নিই এখানে আমাদেরকে কী কী ইনফরমেশন ইনপুট করতে হবে। তো বেসিক ইনফরমেশনে যেগুলো আছে, প্রথমেই অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ আমরা যে অ্যাপ্লিকেশন করছি তার নাম্বারটা অটোমেটিক জেনারেট হয়ে গেছে। এরপর অ্যাপ্লিকেন্ট নেম কিন্তু এখানে চলে এসছে। এবার তোমাদেরকে ফাদার নেম বসাতে হবে, মাদার নেম বসাতে হবে, ডেট অফ বার্থটা এখান থেকে বসিয়ে দেবে, এটা কিন্তু আমরা আগে দিয়েছি। এরপর আসছে জেন্ডার, তুমি যদি মেল ফিমেল যেটা হয় এখান থেকে দিয়ে দেবে। এবার কাস্ট, তুমি SC ST অফিসে যেটা হয় এখান থেকে দিয়ে দেবে। যদি তুমি SC ST এরকম যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার বসাতে হবে, জেনারেল হলে সেটা দিতে হবে না। এরপর পার্সোনাল মোবাইল নাম্বার, তোমার যে মোবাইল নাম্বারটা তোমরা দিয়েছিলে সেটা এখানে দেখতে পাবে। এবার গার্ডিয়ান মোবাইল নাম্বার, তোমার গার্ডিয়ানের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমার অ্যাড্রেস, অ্যাড্রেসে প্রথমে আসছে ভিলেজ অথবা স্ট্রিট, তোমার ভিলেজ অথবা স্ট্রিট নাম বসিয়ে দেবে। এরপর পোস্ট অফিস বসিয়ে দেবে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, এই সমস্ত কিছু তোমরা একটা এক করে বসিয়ে দেবে। এরপর আছে ব্লাড গ্রুপ, তোমার ব্লাড গ্রুপ যদি জানা থাকে তুমি এখান থেকে বসিয়ে দেবে, যদি না জানা থাকে তাহলে লাস্ট সিলেক্ট অবস্থায় রেখে দেবে। এরপর আছে রিলিজিয়ন, তুমি যদি হিন্দু, মুসলিম, বৌদ্ধ যেটা হোক সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে। এরপর আছে আধার নাম্বার, তোমার আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এরপর উপরের দিকে কিন্তু আরও কিছু ইনফরমেশন আছে, যার মধ্যে রয়েছে BPL, তুমি যদি BPL কার্ড থাকে সে তোমার বা তোমার পরিবারের সেক্ষেত্রে এটাকে ইয়েস করবে, নাহলে নো রাখবে। এরপর ফার্স্ট লার্নার, যদি এমন কোনো ক্যান্ডিডেট হও যে তোমার পরিবারে তুমি প্রথম কলেজে ভর্তি হচ্ছে এরকম কেউ যদি থাকো সেক্ষেত্রে ইয়েস করবে। যদি দেখা যায় যে না তোমার দাদা ভাই বা তোমার বোন কেউ এরকম আসে যারা কলেজে অলরেডি পড়ছে সেক্ষেত্রে কিন্তু এটাকে নো করবে। এরপর আসছে কন্যাশ্রী নাম্বার, যদি মেয়েদের ক্ষেত্রে এটা লাগে, যদি কন্যাশ্রী তুমি পেয়ে থাকো সেক্ষেত্রে নিশ্চয়ই তোমার কন্যাশ্রী নাম্বার থাকবে, তোমার নাম্বারটা এখানে বসিয়ে দেবে। আর যদি কন্যাশ্রী না পাও না, কন্যাশ্রী নাম্বারটা এখানে বসাতে হবে না। এবার আসছে মাইনরিটি, তোমার যদি মাইনরিটি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। এরপর আসছে ন্যাশনালিটি, ন্যাশনালিটি তুমি ইন্ডিয়ান করে দেবে। এরপর ডিস্টেন্স ফ্রম কলেজ, অর্থাৎ
তোমার কলেজ থেকে তোমার বাইক ডিস্টেন্সটা কতটুকু সেটা এখান থেকে কিলোমিটারে দিয়ে দেবে, সেটা 5 কিলোমিটার 10 কিলোমিটার যেটা হয় সেটা এখান থেকে দিয়ে দেবে। এরপর আছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ তোমার ফ্যামিলির বছরে ইনকাম কত সেটা এখান থেকে বসিয়ে দেবে, সেটা 60,000 80,000 1,00,000 যেটা হোক সেটা এখান থেকে বসিয়ে দেবে। এরপর আছে এইচএস রেজিস্ট্রেশন নাম্বার, তোমার এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা রেজিস্ট্রেশন কার্ড হয় সেখানে দেখলেই পেয়ে যাবে, রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে। এবার ইয়ার অফ পাসিং কত সেটা বসিয়ে দেবে, এবার এইচএস রোল নাম্বার বসিয়ে দেবে। তারপর আছে বোর্ড, অর্থাৎ কোন বোর্ডটা তুমি এইচএস পাস করেছো সেই বোর্ডের নামটা এখানে বসিয়ে দেবে। এরপর আছে ফিজিক্যালি ডিজেবল, যদি এরকম কোনো ক্যান্ডিডেট হয় ফিজিক্যালি ডিজেবল তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। এরপর যদি ইয়েস করো সেক্ষেত্রে কত পার্সেন্ট তোমার ডিজেবল সেটা এখানে বসিয়ে দেবে। এরপর আছে স্পোর্টস ক্যাটাগরি, যদি এমন কোনো ক্যান্ডিডেট হও যে স্পোর্টস ক্যাটাগরির মধ্যে পড়ো সেক্ষেত্রে ইয়েস করবে। যদি এখানে ইয়েস করবো তো এখানে দেখো লেভেল দেওয়া আছে, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল সেটা দিয়ে দেবে, যদি না হয় তো সিম্পলি নো করে দেবে। এরপর যদি কেউ ইয়েস করো সেক্ষেত্রে কিন্তু দেখো কোন স্পোর্টসটা তুমি খেলো সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপর আছে প্রিভিয়াস স্কুল, অর্থাৎ তুমি কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটা কিন্তু এখানে তোমাদেরকে লিখে দিতে হবে। এরপর তোমার ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবে। এবার এন্টার বেস্ট 5 এগ্রিগেট নাম্বার, তো তুমি তোমার যে বেস্ট 5 নাম্বার আছে সেই বেস্ট 5 টোটাল কত আছে সেটা এখানে বসিয়ে দেবে। এরপর আসছে নিচের দিকে 10+2 এডুকেশন মার্ক ডিটেলস, এই স্টেপে এসে তোমার যে বেস্ট 5 মার্ক সেই বেস্ট 5 মার্কটা 1 থেকে 5 স্টার মার্ক দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট নেমের ঘরে সিলেক্ট করে দেবে, মার্কশিটটা দেখে এটাকে সাবজেক্ট সিলেক্ট করে দেবে, কত মার্ক পেয়েছে এটা সিলেক্ট করে দেবে। এখানে টোটাল ফুল মার্ক যেটা সেটা কিন্তু এখানে দিতে হবে না, এটা অলরেডি ফিল অবস্থায় আছে। এটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে নেবে যে তাতে বেস্ট 5ই তোমরা প্রথম 5টাতে ইনপুট করো। এরপরে আসছে কোর্স ডিটেলস, এবার তুমি যদি অনার্সে ভর্তি হও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে প্রথম যেটা আছে অনার্স কোর্স ডিটেলস, এখানে কিন্তু অনার্সে তুমি একবারে 4টাতে অ্যাপ্লাই করতে পারো। তো প্রথমে দেখো তোমাদেরকে সাবজেক্ট যেটা আছে ডিগ্রি নেম, সেখানে যদি তুমি পাশে ভর্তি মানে বিএ অনার্স আর্টসের সাবজেক্ট নিতে চাও সেক্ষেত্রে বিএ অনার্স করবে, যদি কমার্স হও বিকম করবে, সায়েন্স হলে বিএসসি করবে। এবারে সিলেক্ট করার পর যদি এখানে দেখো অনার্স নেম, তুমি কোন সাবজেক্টে অনার্স নিতে চাও সেটা কিন্তু এখান থেকে দেখো অনার্স নেম, এখানে যদি তুমি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি যেটা না সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে। এরপর আসছে 10+2 অনার্স ইকুইভ্যালেন্ট সাবজেক্ট, এবার দেখো এখানে যেহেতু আমরা পলিটিক্যাল সায়েন্স পড়েছি এবং আমাদের মার্কশিটে যেহেতু আমরা পলিটিক্যাল সায়েন্স দিচ্ছি এখানে কিন্তু চলে এসছে পলিটিক্যাল সায়েন্স, তো আমরা এখানে পলিটিক্যাল সায়েন্স বসিয়ে দিয়েছি। এরপর আছে আমাদের পলিটিক্যাল সায়েন্সে কত পেয়েছে, অর্থাৎ তুমি যে সাবজেক্টে অনার্স হচ্ছে সেই সাবজেক্টে তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কত পেয়েছে সেই নাম্বারটা তোমাদেরকে এই ঘরটাতে বসিয়ে দেওয়া হয়েছে, 10+2 অনার্স ইকুইভ্যালেন্ট সাবজেক্ট মার্ক। এরপর আছে তুমি জিই অর্থাৎ এই যে অনার্সটা নিশ্চয় তার পাশে কোন কোন সাবজেক্টগুলো তুমি রাখতে চাও সেটা কিন্তু এখান থেকে যে বক্স দেখতে পাচ্ছ এখান থেকে যে কম্বিনেশনটা তোমার ভালো লাগবে সেই কম্বিনেশনটা সিলেক্ট করে দেবে। সেম একইভাবে তুমি আরও যে ইনফরমেশনগুলো এখানে যে 3টে অপশন রয়েছে এখান থেকে তুমি চাইলে একটা না এখান থেকে 2টো 3টে 4টে পর্যন্ত তুমি অনার্স সাবজেক্ট সিলেক্ট করে রাখতে পারো। আমি সাজেস্ট করবো তোমরা 4টে পর্যন্ত এখানে সিলেক্ট করে রাখবে, যদি দেখা যায় যে তোমার ফার্স্ট চয়েস যেটা সেটা তোমার হলো না সেক্ষেত্রে সেকেন্ড চয়েস বা থার্ড চয়েসটা তোমার অনার্স হয়ে যেতে পারে। এবার আসছে পাশের ক্ষেত্রে, তুমি চাইলে কিন্তু একই সঙ্গে অনার্স এবং পাস দুটোতে অ্যাপ্লাই করে রাখতে পারো, যদি পাশে অ্যাপ্লাই করো পাশের ক্ষেত্রে তুমি ডিগ্রি নেম বিএ জেনারেল করতে পারো, বিকম জেনারেল, তারপর বিএসসি জেনারেল যেটা ইচ্ছা সেটা করতে পারো। এরপর এখানে 3টে অপশন আছে, যদি তুমি বিএ জেনারেল করো তাহলে দেখো এটা আছে শুধু বিএ জেনারেল যেটা সেটা আছে ডে সেকশনে, আর একটা আছে বিএ জেনারেল উইথ জিওগ্রাফি, যদি তুমি জিওগ্রাফি নিতে চাও বিএ জেনারেলের সঙ্গে তাহলে কিন্তু এটা সিলেক্ট করবে। আর এখানে দেখো বিএ জেনারেল মর্নিং সেকশন, এখানে কিন্তু চাঙ্গা কলেজে 2টো সেকশন আসছে, একটা ডে সেকশন একটা মর্নিং সেকশন, যারা পাশে পড়বে তাদের জন্য তোমার যদি ভালো হয় মর্নিং করবে নাহলে ডে করতে পারো। এরপর কোর কোর্স 1, 2 এবং 3 যেটা তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে এখান থেকে যে কম্বিনেশনটা দেওয়া আছে এখান থেকে কিন্তু সেই কম্বিনেশন অনুযায়ী তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তুমি একটা এটা একটু ভালো করে দেখে নেবে যে তোমার কোন কম্বিনেশনটা ভালো লাগে, অর্থাৎ কোন কোন সাবজেক্ট তুমি নিতে চাও। এবার আসছে এসিসি, এসিসিতে এখানে দেখো এডুকেশন পলিসি দুটো আছে তোমার সুইটেবল মতো তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো যখন তোমাদের সমস্ত ইনফরমেশনগুলো ইনপুট করা হয়ে যাবে তখন লাস্টে এসে এখানে দেখো সেভ অপশন দেখতে হচ্ছে, সেভ অপশনে ক্লিক করতে হবে, তো আমি সেভ অপশনে ক্লিক করলাম। তো সেভ অপশনে ক্লিক করার পর আমরা কিন্তু পরবর্তী স্টেপ যেটা আছে ডকুমেন্টস আপলোড, সেই ডকুমেন্টস আপলোড অপশনে চলে এসেছি। তো প্রথমে আমাদের যে স্টার মার্ক যেগুলো আছে সেইগুলো কিন্তু আমাদের ম্যান্ডেটরি
আপলোড করতে হবে। তার মধ্যে প্রথম আছে ফটো, যেটা ম্যাক্সিমাম 100 KB হবে, এরপর আছে সিগনেচার, যেটা ম্যাক্সিমাম 100 KB, এরপর আছে 10th অ্যাডমিট কার্ড, যেটা ম্যাক্সিমাম 200 KB, এবং 12th মার্কশিট, যেটা ম্যাক্সিমাম 200 KB হবে। এছাড়াও তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটা দিতে পারো, পিএইচ সার্টিফিকেট থাকলে সেটা দিয়ে দিতে পারো, স্পোর্টস সার্টিফিকেট থাকলে সেটা দিয়ে দিতে পারো। তো এগুলোকে আপলোড করা খুবই ইজি, জাস্ট এখানে চুজ ফাইলে ক্লিক করবে। চুজ ফাইলে ক্লিক করার পর তোমার কম্পিউটার বা তোমার মোবাইলে যেখানে ফটো আছে সেখান থেকে ফটোটাকে এখানে আপলোড সিলেক্ট করে দেবে। সিলেক্ট করার পর এখানে আপলোড ক্লিক করবে, দেখবে তোমার ফটোটা এখানে চলে আসছে। সেম একইভাবে তুমি সিগনেচারটাও তো এইভাবে ক্লিক করবে, দেখবে এখান থেকে সিগনেচার চলে আসছে। তো এভাবে তোমার সমস্ত ডকুমেন্টগুলো তোমরা যখন সিলেক্ট করে দেবে, তারপর এখানে নেক্সট যে অপশন দেখতে হচ্ছে এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার কিন্তু আমরা আমাদের যে প্রথম ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে কিন্তু চলে এসেছে। এখানে দেখো আমাদের ফটো চলে এসেছে। তো আমরা এখানে দুটো স্টেপ কমপ্লিট করেছি, একটা হচ্ছে ফিল আপ ইউর ফর্ম করেছি এবং আপলোড ডকুমেন্টস করেছি। এবার দেখি আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কী আছে। তো আমি এখানে ক্লিক করলাম সি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পরে দেখো আমাদেরকে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, আমাদের যেটা অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করা হয়ে গেছে, ফটো আপলোড করা হয়ে গেছে, বেস্ট 5 নাম্বার দিচ্ছি, এবার অনার্স এবং পাসের যে আমরা মার্ক নিয়েছি তার মার্কগুলো এখানে দেখা যাচ্ছে। এবার আমাদের যে অ্যাপ্লিকেশন করেছি সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা কোথায় পাবো, এখানে দেখো আবার ড্যাশবোর্ডে আসার পরে এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে দেখো আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেই ফর্মটা কিন্তু এইভাবে এখান থেকে দেখা যাচ্ছে। তো যেহেতু আমাদের অ্যাপ্লিকেশন করতে কোনো টাকা লাগছে না, এখানে কিন্তু পেমেন্টের কোনো ব্যাপার নেই। তো আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এবার যে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমরা এখান থেকে প্রিন্ট যে অপশন দেখতে পাচ্ছ, সেই প্রিন্ট অপশন থেকে তোমাদেরকে প্রিন্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে এটাকে প্রিন্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল চাকদা কলেজ অনলাইন অ্যাপ্লিকেশনটা কীভাবে করে তার পুরো প্রসেস। আশা করি তোমরা সকলে আমার দেখানো এই প্রসেসে তোমাদের ফর্মটা খুব ভালোভাবে এবং সুনির্ভরভাবে অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো এবং সেই সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমার এই চ্যানেলে আমি রেগুলার বিভিন্ন ধরনের জব আপডেট, বিভিন্ন ধরনের ইনফরমেশন, উচ্চ গভর্নমেন্ট ইনফরমেশন দিয়ে থাকি। এছাড়াও বর্তমানে যে অনলাইন অ্যাডমিশন শুরু হয়েছে, এই অ্যাডমিশন সংক্রান্ত সব ধরনের নোটিশ আমি আমার এই চ্যানেলে নিয়মিত আপলোড করব। তো ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।